আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু নিউ ব্লন অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কুল। আমি সুমাইয়া। এই ভিডিওটায় আজকে আমরা কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এসএসসি বইয়ের অধ্যায় 5, অধ্যায়ের নাম রাসায়নিক বন্ধন। এই ভিডিওতে আমরা জানব রাসায়নিক বন্ধন কী, মৌল বা পরমাণুসমূহ কেন রাসায়নিক বন্ধন গঠন করে, কী কী রাসায়নিক বন্ধন গঠন করে এবং এতে কী কেমিস্ট্রি আছে। শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি টপিক ভাগ ভাগ করে তোমাদের সামনে ভিডিওটি নিয়ে আসছি। তো চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের টপিকসে চলে যাই। রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন জিনিসটা কি? যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। খুব সহজভাবে বলা হয়েছে এখানে যে কি থাকবে, প্রথমে আকর্ষণ থাকবে। যে আকর্ষণ শক্তির মাধ্যমে যে অণুটা গঠিত হচ্ছে সেই অণুতে কি থাকে, দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে। তার মানে হচ্ছে একটি অণু গঠিত হচ্ছে, একটা অণু, সেই অণুর মধ্যে যদি দুটি পরমাণু যুক্ত থাকে, কিভাবে যুক্ত আছে সেটাই হচ্ছে মেনলি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কয়েক প্রকার হতে পারে। এক, আয়নিক বন্ধন। দুই, সমযোজী বন্ধন। তিন, ধাতব বন্ধন। চার, সন্নিবেশ সমযোজী বন্ধন। এবং পাঁচ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমরা আজকে আমাদের আজকের ভিডিওতে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত জানব। তো শিক্ষার্থীরা চলো, আয়নিক বন্ধন জিনিসটা কি এই সম্পর্কে আগে আমরা জানি। আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নসমূহ যে আকর্ষণ বল দ্বারা যৌগের অণুতে আবদ্ধ থাকে তাকে আয়নিক বন্ধন বলে। আমরা আগে একটি উদাহরণ দেখি, তাহলে আমাদের জন্য আরও সহজ হবে। দেখো শিক্ষার্থীরা, আগে আমরা একটি উদাহরণ দেখি। এখানে একেবারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমাদের নিশ্চয়ই মনে আছে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 11। সোডিয়ামের আশেপাশে নিষ্ক্রিয় গ্যাস কোনটি আছে তোমাদের মনে আছে? হ্যাঁ শিক্ষার্থীরা, আশেপাশে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে নিয়ন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে আমি যদি কোনোভাবে একটা ইলেকট্রন এখান থেকে সরিয়ে নিতে পারি, তাহলে আমি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবো। সেজন্য এখান থেকে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি হচ্ছে, সোডিয়াম প্লাস, উপরে একটি ধনাত্মক আয়ন। এটাকে ক্যাটায়নও বলা হয়। কোনো পরমাণুর উপরে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা বলবো ক্যাটায়ন। আবার যদি কোনো পরমাণুর উপরে নেগেটিভ কোনো চিহ্ন আসে তাহলে আমরা সেটাকে বলবো অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। তো এখানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করছে। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, তখন সোডিয়াম প্লাস হয়। অপরদিকে ক্লোরিনের কাছের নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 আর আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তো ক্লোরিন যদি কোনোভাবে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে কি হবে, সে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে এবং নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এখন এই ইলেকট্রনটি কোত্থেকে পেল? এই যে সোডিয়ামটি ইলেকট্রনটি ছেড়ে দিল, সেই ইলেকট্রনটি গ্রহণ করছে ক্লোরিন, ঠিক আছে? তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলো, নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস পেল এবং উক্ত ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করলো এবং নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস পেল। এখন সোডিয়াম এবং ক্লোরিন প্লাস ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রন প্লাসে মাইনাসে কাটাকাটি সোডিয়াম প্লাস ক্লোরিন রয়েছে, আর এখানে পাচ্ছি আমরা যোগ করলে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন। তার মানে দুটি একত্রিত হয়ে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা যদি ডায়াগ্রামের মাধ্যমে দেখি,
তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে। দেখো শিক্ষার্থীরা, এখানে আমি সোডিয়াম এবং ক্লোরিন এই দুটি ডায়াগ্রাম অঙ্কন করেছি। এখানে আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে সোডিয়ামে ইলেকট্রন রয়েছে 11টি এবং ক্লোরিনের ইলেকট্রন রয়েছে 17টি। এখন সোডিয়াম যদি একটি ইলেকট্রন ক্লোরিনকে দান করে, ক্লোরিনের সাথে আদান প্রদান করে, তাহলে এখানে হবে 10টি ইলেকট্রন, দ্যাটস মিন নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এবং ক্লোরিনের হচ্ছে এই ইলেকট্রনটি নেওয়ার ফলে 18টি ইলেকট্রন, দ্যাটস মিন আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। তখন সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন একত্রিত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, যেটাকে আমরা খাবার লবণ হিসেবে চিনে থাকি। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমরা কি জানলাম, যে আয়নিক বন্ধনে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। ঠিক আছে, ইলেকট্রন কি হয়, একজন ইলেকট্রন ত্যাগ করে, একটা পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, অন্য পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে। আচ্ছা, এবং আর একটি শর্ত হচ্ছে, এখানে ধাতু পরমাণু এবং অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে। যেমন এখানে সোডিয়াম হচ্ছে একটি ধাতু, ধাতব পরমাণু, এবং ক্লোরিন হচ্ছে একটি অধাতব পরমাণু। ক্লোরিন একটি গ্যাস এবং সোডিয়াম হচ্ছে একটি ধাতু, ধাতব পরমাণু। ঠিক আছে, এখন আমরা চলে যাই সমযোজী বন্ধনে। সমযোজী বন্ধন, সমযোজী বন্ধনের সংখ্যাটা আমরা আগে দেখি। সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। এখানে কিন্তু দুটি বন্ধনের উদ্দেশ্য একই, সমযোজী বন্ধনেরও যে উদ্দেশ্য, আণবিক বন্ধনেরও সেম উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন, নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে সেই ইলেকট্রন বিন্যাস লাভ করা। কোথায়, সর্বশেষ শক্তি স্তরে। প্রথমেই বলা হয়েছে দেখো যে সর্বশেষ শক্তি স্তরে স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ, তার মানে হচ্ছে স্থায়ী যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তার মানে হচ্ছে সমযোজী বন্ধনে ইলেকট্রনের শেয়ার ঘটে। আমরা একটু আগে আণবিক বন্ধনে দেখেছিলাম যে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এখন আমরা সমযোজী বন্ধনে দেখব যে ইলেকট্রনের শেয়ার কিভাবে ঘটে। তার আগে আমরা সমযোজী বন্ধনের কিছু শর্ত দেখে নিই। প্রথম শর্ত হচ্ছে, সাধারণত দুটি অধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন ঘটে। একটু আগে আমরা জানলাম যে আয়নিক বন্ধনে কি ঘটে, একটি ধাতব পরমাণু হতে হয় এবং একটি অধাতব পরমাণু হতে হয়, কিন্তু সমযোজী বন্ধনের মধ্যে দুটোকেই অধাতব পরমাণু হতে হবে। ঠিক আছে, দুই নম্বর পয়েন্ট, সমযোজী বন্ধনে অংশগ্রহণকারী পরমাণু ইলেকট্রন সমসংখ্যক পরিমাণে শেয়ার করে। আমরা একটু আগেই জেনেছি এটা, যে এখানে ইলেকট্রনের শেয়ার ঘটে। তিন নম্বর পয়েন্ট, সমযোজী বন্ধনে গঠিত মৌলিক অণুকে, মৌলিক অণুগুলোকে বলা হচ্ছে সমযোজী অণু। যদি একই ধরনের পরমাণু নিয়ে গঠিত হয় সেইগুলোকে বলা হয় সমযোজী অণু। যেমন দুটি অক্সিজেন পরমাণু একত্রিত হয়ে গঠিত হয়েছে এখানে, এই জন্য অক্সিজেন একটি সমযোজী অণু। যদি একের অধিক পরমাণু নিয়ে যে সমযোজী যৌগ গঠিত হয় তাহলে আমরা সেগুলোকে, সেই যৌগকে বলবো সমযোজী যৌগ। এখানে আমরা অক্সিজেন দেখতে পাচ্ছি, দুটি অক্সিজেন মিলে সমযোজী অণু গঠিত হয়েছে, এবং কার্বন একটি এবং দুটি অক্সিজেন মিলে সমযোজী যৌগ গঠিত হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 98 পেজে আমাদের একটি ডায়াগ্রাম দেওয়া আছে যে হাইড্রোজেন অণুতে সমযোজী বন্ধন গঠন। এখানে দেখো, একটি হাইড্রোজেন পরমাণু দেওয়া রয়েছে, একটি হাইড্রোজেন পরমাণুতে আমরা জানি একটি ইলেকট্রনই থাকে। এখানে আরেকটি হাইড্রোজেন পরমাণু দেওয়া রয়েছে এবং সেখানেও একটি ইলেকট্রনই রয়েছে। তো আমরা জানি যে হাইড্রোজেনের পরবর্তী মৌল হচ্ছে হিলিয়াম। হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। তো হাইড্রোজেন যদি কোনোভাবে আরেকটি ইলেকট্রন পেত, তাহলে সে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারত। তো এই ক্ষেত্রে কি করে, এই ইলেকট্রন শেয়ার করে, এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন মিলে
এই ইলেকট্রন দুটো শেয়ার করে। দেখো এখানে দুইটি ইলেকট্রন শেয়ার করেছে দুজনে। এই দুটি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই হাইড্রোজেনও এই দুটি ইলেকট্রনের অধিকার পাচ্ছে, এবং এই হাইড্রোজেন পরমাণুও এই দুইটি ইলেকট্রনের অধিকার পাচ্ছে। তো কি হচ্ছে, এটাও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, এই পরমাণুটিও কি করছে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। এভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে, এবং এটাই হচ্ছে সমযোজী বন্ধন। আমরা তো পানি সবাই চিনি, পানির H2O। এখন পানিতে যে H2O রয়েছে তার মানে দুটো হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে, আমাদের এটিও কিন্তু একটি সমযোজী বন্ধন। তো এখানে সমযোজী বন্ধনটি কিভাবে গঠিত হয়েছে আমরা ডায়াগ্রাম থেকে দেখতে পাই। এখানে এই দুটি হচ্ছে দুটো হাইড্রোজেন পরমাণু এবং এটি হচ্ছে অক্সিজেন পরমাণু। এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেওয়া রয়েছে, এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস রয়েছে। অক্সিজেনের লাস্ট কক্ষপথে কটি ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6। তার মানে আর যদি সে দুটি ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে অষ্টক পূর্ণ করবে, নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস পাবে। এবং এরা যদি প্রত্যেকে একটি করে ইলেকট্রন লাভ করে তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তো কি হয়, এই হাইড্রোজেন অক্সিজেনের এই ইলেকট্রনের সাথে এই দুজনে ইলেকট্রন শেয়ার করে, এবং এখানে যে অযুগ্ম ইলেকট্রন রয়েছে এটির সাথে এই হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইলেকট্রন শেয়ার করেছে দুটো হাইড্রোজেন। তাহলে কি হচ্ছে, এখানে যে দুটো ইলেকট্রন রয়েছে সেটা অক্সিজেনের অধিকারে আসছে, আবার হাইড্রোজেনও সেটার অধিকার পাচ্ছে। একইভাবে এই যে দুটো ইলেকট্রন শেয়ার হয়েছে, অক্সিজেনও যেভাবে অধিকার পাচ্ছে এই ইলেকট্রন দুটোর, সেভাবে হাইড্রোজেনই পাচ্ছে। এই শেয়ারের মাধ্যমে তারা কি করছে, সমযোজী বন্ধন গঠন করছে। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আমাদের ভিডিওতে দেখলাম রাসায়নিক বন্ধন জিনিসটা কি, রাসায়নিক বন্ধন কত প্রকার হতে পারে, এবং রাসায়নিক বন্ধনের মধ্যে আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এবং কিছু উদাহরণও দেখলাম। তোমাদের কাছে আমার ভিডিওটির কোনো অংশ যদি কঠিন মনে হয় তাহলে আমাকে কমেন্ট করবে, পরবর্তীতে কোনো ভিডিওতে আমি সেগুলো অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে, তোমরা দেখছো আমাদের অন্যান্য টিচাররাও চেষ্টা করছে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।